নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। মহিলা চিকিৎসকের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়, উপযুক্ত বিচার চেয়ে বিক্ষোভ, মোমবাতি মিছিল শিলচরে। বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে শিলচরে গণধর্ণা, প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের গণ আন্দোলনের হুমকি। স্বাধীনতা দিবসকে সামনে রেখে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে হর ঘর তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত শিলচরে, ফ্ল্যাগ অফ করে সূচনা করা হয় তিরঙ্গা যাত্রার। বীর টিকেন্দ্রজিতের 133তম মৃত্যুবার্ষিকী দেশপ্রেম দিবস হিসেবে পালন, শহীদ বীর টিকেন্দ্রজিৎ মেমোরিয়াল ট্রাস্টের প্রয়াস। এবারে সংবাদ বিস্তারিত। শুক্রবার সকালে কলিকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চারতলায় হাসপাতালের কর্তব্যরত 22 বছরের মহিলা চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়। অভিযোগ উঠেছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। দেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন পোশাক অবিন্যস্ত ছিল। যে সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়েছিল সেখানে সিসিটিভি ক্যামেরাও ছিল না। এই মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সমগ্র দেশে থাকা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক সঙ্গে সঙ্গতি রেখে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সব বিভাগের চিকিৎসকেরাও সোমবার সন্ধ্যায় চিকিৎসকের হাতে মোমবাতি নিয়ে হাসপাতাল চত্বরে এক বিরাট প্রতিবাদী মিছিল বের করেন। নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া মহিলারা চিকিৎসকের উপযুক্ত বিচার সহ সমগ্র দেশের চিকিৎসকদের নিরাপত্তার দাবি তোলেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। প্রতিবাদী চিকিৎসকেরা তীব্র ভাষায় ঘটনাটির ধিক্কার ও নিন্দা জানান। মোমবাতি মিছিলে সামিল হওয়া চিকিৎসকেরা হত্যাকাণ্ডের আমরা ন্যায় বিচার চাই, আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুন, না হলে এই আগুন জ্বলছে জ্বলবেই প্রভৃতি স্লোগান দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন। পক্ষ থেকে চিকিৎসক তথা কবি লেখক ডক্টর কনকদীপ শর্মা, সভাপতি ডক্টর সালমান চৌধুরী, সাধারণ সম্পাদক ডক্টর তাহির আহমেদ বরভুইয়া, উপসভাপতি ডক্টর পুনিত শর্মা, ডক্টর রৌনক ভট্টাচার্য, কোষাধ্যক্ষ আতিকুর রহমান চৌধুরী, ডক্টর মধুস্মিতা শামসহ সম্পাদক ডক্টর ড্যানিয়েল নওয়াজ মজুমদার, ডক্টর সপ্তর্ষি সিংহ, ডক্টর আশ্বিন কুমার সহ আরও অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমরা এখানে শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ের যারা পিজিটি স্নাতকোত্তর যারা ট্রেনিং আছি, আমরা সবাই আজকে একত্র হয়েছি এখানে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কলকাতার আরজিকর মেডিকেল কলেজে আমাদের যে সহকর্মী ডক্টর মমিতা নাথের সাথে যে অপকর্ম করা হয়েছে, যে ঘৃণ্য কাজটা করা হয়েছে, সেটার প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমাদের সবার এখানে মিলিত প্রচেষ্টা। আমাদের একটা মোমবাতি মিছিল করা হয়েছে এবং আমরা এর মাধ্যমে এইটাই বার্তা দিতে চাইছি যে যার প্রতি এই শারীরিক নিগ্রহ হয়েছে তার শোকাহত পরিবারের সাথে আমরা আছি, এবং আমরাও যারা আছি আমরা একা নই, আমরা সবাই একত্রিতভাবে আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব। এবং সরকারের কাছে আমাদের এই আবেদন যেন অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারা যায় এই যে ঘৃণ্য কাজ যেটা করেছে তাকে যেন পাকড়াও করা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয়। ডাক্তারদের উপর যে এটা প্রথমবার হচ্ছে সেটা কিছু নয়, আমরা সব সময় আগেও আমরা বিভিন্ন ভাবে শারীরিক মানসিক নিগ্রহের শিকার হয়েছি এবং প্রত্যহ এই অপকর্ম আমাদের বিরুদ্ধে চলে আসছে, কিন্তু এর বিরুদ্ধে কেউ আওয়াজ তুলছে না। আমাদের নিজের সিকিউরিটি বা নিরাপত্তা আমরা নিজেদেরকেই দেখতে হচ্ছে, তাই আমরা অথরিটি বা কর্তৃপক্ষের কাছে ওটা আবেদন জানাই যেন আমরা যে কাজগুলো করছি, আমরা তো পেশেন্টদের সেবা করছি, আমাদেরকে কে সিকিউরিটি বা নিরাপত্তা দেবে সেটা যেন অতি সত্বর ঠিক করা হয়, আমরা এই জন্য আমরা আবেদন জানাচ্ছি। এবং আমরা শুধু এই ব্যাপারটা নয়, শুধু যে ডাক্তারদের নিগ্রহের জন্য ডাক্তারদেরই আওয়াজ তুলতে হবে সেটা কি ধরনের কথা! আজকে যদি চিকিৎসক ছাড়া অন্য কারো সাথে এ ধরনের কোনো ঘৃণ্য অপরাধ হতো তাহলে সমস্ত দেশব্যাপী আন্দোলন হতো, কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক মাধ্যমেও যে ডাক্তারদের যখন ডাক্তারদের বিরুদ্ধে কোনো একটা কাজ করা হয়, অপরাধ হয়, তখন শুধু ডাক্তাররাই সরব হয়, সেটা কেন? আমরা কি মানুষ নই? যার বিরুদ্ধে এই কাজটা করা হয়েছে, যে আজকে আমাদের মধ্যে নেই, সে কি মানুষ ছিল না? সে কি কারো মেয়ে ছিল না? তার কি মা বাবা নেই? আমরাও তো প্রথমত মানুষ, এবং তারপরে আমাদের এটা একটা জীবিকা, সেটা সবাইকে জানতে হবে, সেটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের পাশেও দাঁড়াতে হবে। আমরা যদি আপনাদের সেবা করছি,
আপনাদের বাঁচিয়ে তুলছি, তাহলে আমাদেরকে বাঁচানোরও যে নিরাপত্তা সেটা আপনাদের দিতে হবে, সেটাই আমাদের বার্তা। শিলচর শহরে রাস্তাঘাটের পূর্ণ সংস্কার, জমাজল সমস্যার সমাধান, বর্ধিত জলকর, পৌরকর, ট্রেড লাইসেন্স ফি ইত্যাদি সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতে আজ প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ শিলচরের উদ্যোগে নিউ শিলচর এলাকার জনগণের উপস্থিতিতে ঘন গণধর্নার আয়োজন করা হয় ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের চিত্তরঞ্জন দাসের মূর্তির লাগোয়া স্থানে। শিলচর পৌরসভার প্রাক্তন পৌর কমিশনার সাধন পুরকায়স্থ, ইলোরা চক্রবর্তী, মধুসূদন কর, হরিদাস দত্ত, মৃন্ময় নাথ, প্রবীর রায়চৌধুরী, বিপ্লব রায়চৌধুরী, কল্পার্ণভদে জন্মজয় চৌধুরী, আশু পাল এবং সংগঠনের সভাপতি ধ্রুব সাহা বক্তব্য রাখেন। ধর্নার শুরুতে উপস্থিত জনগণ পৌর নাগরিকদের নরক যন্ত্রণা ভোগ করতে বাধ্য করায় পৌরসভা ও প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘক্ষণ স্লোগান দিতে থাকেন। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়, স্কুল কলেজের ছাত্ররা বাড়ি থেকে বেরোতে পারে না, সুনাইরুড বলুন, শরৎপল্লী বলুন, লিঙ্ক রোড বলুন, বাসুদেব নগর বলুন, চিত্তরঞ্জন এভিনিউর বিভিন্ন গলির কথা বলুন, চিত্তরঞ্জন রোডের কথা বলুন, সমস্ত অঞ্চল মিনি বন্যায় পরিণত হয়। এর হাত থেকে বাঁচার জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি, কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছি, কিন্তু আজ পর্যন্ত এই সমস্ত সমস্যার সমাধান হয় নাই। বাসুদেব নগর সহ সুনাইরুডের কিছু লোক আছেন এই সময় বাড়িঘরে তালা লাগিয়ে অপেক্ষাকৃত জনমগ্ন যে সমস্ত অঞ্চলে কম হয় সেই সব অঞ্চলে ঘর ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। আমাদের বন্ধু সংগ্রামী ব্যক্তিত্ব মৃন্ময় নাথ ওনার বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। আর এই সেই রোজগারের টাকা আমরা ট্যাক্স দিচ্ছি, এই ট্যাক্সের টাকা নিয়ে ওরা কি করছে, আমাদেরকে কি দিচ্ছে, পৌরসভার নামে কি দিচ্ছে, কিছু নাই। আজকে 1.5 বছর যাবত আমাদের ভূমিতে কোনো কাজ হয়নি। আমি যে ভূমিতে থাকি সেই ভূমির কথা বলছি, সামান্য নালাটুকু পর্যন্ত পরিষ্কার করছে না পৌরসভা। পৌরসভা কি করছে আপনারা বলুন, এই বাজারের কি অবস্থা, ফুটপাতের দিকে হাঁটা যাচ্ছে না, ফুটপাতের উপরে আপনি হাঁটতে পারবেন না, আমরা কি করবো, আমরা কোথায় যাবো, কার কাছে যাবো, আমরা আপনারাই বলুন আমরা কোথায় যাবো। এইভাবে চলতে থাকলে একদিন আমরা এইরকম বিপদের মুখে পড়বো, আপনারা চিন্তা করতে পারবেন না। তো আমরা এখন অনেক সময় আছে বন্ধুরা, আপনারা এগিয়ে আসুন আমাদের সঙ্গে, আপনারা প্রতিদিন আপনারা এইভাবে কষ্টের মুখে আছেন। আমরা মেডিকেল কোনো রুগীকে নিয়ে যেতে পারছি না, রাস্তার অবস্থা বেহাল। আমি কালকে নিজে ব্যক্তিগতভাবে মেডিকেলের দিকে একটু কাজ ছিল গেছিলাম, দেখলাম যে গাড়ি নিয়েও যাওয়া যাচ্ছে না, পথচারীরা কিভাবে যাবে, অ্যাক্সিডেন্ট তো হবেই। অবিলম্বে আমরা রাস্তার এই সংস্কার চাই, আমরা কিচ্ছু চাই না, আমরা সাধারণ নাগরিক, আমরা রাস্তা সংস্কার চাই, আমরা ভালোভাবে বাঁচতে চাই, সুস্থভাবে বাঁচতে চাই, আমাদের আর কোনো দাবি নাই, আমরা সুস্থভাবে সুস্থ সমাজ, শান্তিপূর্ণ সমাজ নিয়ে আমরা বাঁচতে চাই, আমাদেরকে বাঁচতে দিন। আমি অনুরোধ করছি আপনারা সবাই এগিয়ে আসুন, আমাদের সাথে আসুন, প্রত্যেক নাগরিককে আমি অনুরোধ করি সবাই আসুন। স্বাধীনতা দিবসকে সামনে রেখে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে হাড়ঘাট তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত শিলচরে। মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে কাছাড়ের জেলা উপায়ুক্তের কার্যালয় থেকে তিরঙ্গা যাত্রা বের করা হয় শিলচরে। ফ্ল্যাগ অফ করে তিরঙ্গা যাত্রার সূচনা করা হয়। ফ্ল্যাগ অফ করেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী ও কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা, জেলাশাসক রোহন কুমার ঝা। তিরঙ্গা যাত্রাটি শিলচর শহর পরিক্রমা করে শিলচর গান্ধীবাগে সমাপ্তি ঘটে। তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন জেলাশাসক রোহন কুমার ঝা, এডিসি, জেলা ম্যাজিস্ট্রেট সহ বিভাগীয় আধিকারিকগণ। বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভিলে ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সারে অফিস স্টাফ, এসপি অফিস কে স্টাফ, এসএসজি, আরবান এসএসজি কি মহিলা, আর আমারে পাবলিক মিলকে ডিসি অফিস সে স্টার্ট করকে গান্ধীবাগ তক এক তিরঙ্গা র্যালি এক অন ফুট লাই হ্যাঁ। আজ সুবহ হাম লোগোঁ কা এক ওয়াকাথন ভি সকসেসফুলি হোল্ড হুয়া, জিসমে কুছ 150-200 বচ্চে, স্কুল কে বচ্চে, বচ্চে ভাগ লিয়ে থে। কল দোপহর কো 3 বজে এসপি অফিস সে এক বাইক র্যালি ভি কিয়া জায়েগা, আর কল শাম কো এক 5 বজে হামারা এক তিরঙ্গা কনসার্ট হ্যাঁ,
जिसमें हम लोग एक सांस्कृतिक कार्यक्रम रखेंगे और जो हमारे फ्रीडम फाइटर्स हैं उन और लोकतंत्र सेनानीज हैं उनके फैमिलीज़ को, और अगर वो खुद जिंदा हैं तो उनको हम लोग फेलिसिटेट करेंगे। इस पार्क में भी हम लोगों ने, आप देख रहे होंगे, एक तिरंगा सेल्फी पॉइंट और एक तिरंगा कैनवस लगाया है। ऐसा ही तिरंगा कैनवस ज़िले में 28 जगह लगा हुआ है, सारे ब्लॉक ऑफिसेज में, सर्कल ऑफिसेज में। तो उसमें हमारा अपील यही है लोगों से कि जैसे पिछले साल और उसके पिछले साल उन्होंने बहुत ही उत्साह से इस हर घर तिरंगा पर्व में भाग लिया था और इसको सफल बनाया था, उसी उत्साह से इस साल भी हम लोग सब अपना एक तिरंगा लें, अपने घर पे उस तिरंगा को फहराएं और तिरंगा का जो एक शान है और एक जो गर्व है उसको फील करें और ये हमारा 77th इंडिपेंडेंस डे को सफल बनाए। थैंक यू सर। स्वाधीनता दिवस उपलक्षे आम सको धरण जी बंदोबस्ती कर लगे आम कर जिला जाने कौन कूटाघात कारी लोक आ सोमाय जाते कूटाघातमूलक कार्य सम्पादन करे तार कारण सको अंचलते आमार आपनलोके जाने जे आमार इंडो बांग्लादेश बॉर्डर आसे, मिजोराम अहोम बॉर्डर आसे, मणिपुर अहोम बॉर्डर आसे, मेघालय अहोम बॉर्डर आसे, ओटिके ए सकुलबिलाक अঞ্চলতে হিমামৰিয়া অঞ্চলত आमार पुलिस टहलदारी व्यवस्था करा হৈছে আৰু যাতে কোনো ধৰণৰ দুষ্কৃতিকাৰী লোকে সোমাই আহি যাতে কোনো দুষ্কৃতি কাৰ্যমূলক কাৰ্য যাতে হতালোকে সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি 24 hours আমাৰ যি আমাৰ পুলিচৰ টহলদারি ব্যবস্থা আছে এই ব্যবস্থা করা হয়েছে। আর তার লগতে হর ঘর তিরঙ্গার যে আমার কার্যসূচী আমি উলহ মালহরে আমার সকলো লোক সকলে আপনি আপনি দেখেছে আজি আমার জেলা প্রশাসনের সঙ্গে পুলিশ প্রশাসনে মিলি আজি এটা ডাঙর এই হর ঘর তিরঙ্গা কার্যসূচী লৈছে। কাইলৈ আমার আরক্ষী ফলেরপরাও এটা বাইক র্যালি আয়োজন করা হয়েছে, সকলে ইয়াত আবাল বৃদ্ধ বনিতালয় সকলে তাত অংশগ্রহণ করব। আৰু আমি আশা ৰাখিছোঁ যে এই যি স্বাধীনতা দিৱসৰ যি উদযাপন লোকসকলে মানে স্বতঃস্ফূৰ্তভাৱে ওলাই আহি যিধৰণে তেওঁলোকে পালন কৰিছে তেওঁলোকে এইটো এটা এটা নতুন নজিৰ হ'ব। আৰু মই ভাবোঁ যে ইয়াৰ ৰাইজে, স্থানীয় ৰাইজৰ যিটো বৃহৎ সহযোগ আমি যিটো দেখিছোঁ তাৰ কাৰণে আমি অতি সুকলমে আৰু শান্তিপূৰ্ণভাৱে আমি এই স্বাধীনতা দিৱসৰ যি কাৰ্যসূচী আছে তাত সমাপন কৰিব পাৰিম। থেংক ইউ ছাৰ। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে মঙ্গলবার কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে বীর টিকেন্দ্রজিতের 133তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। দেশপ্রেম দিবস উপলক্ষে আয়োজিত এদিনের কর্মসূচিতে দলীয় কার্যালয়ের পতাকা উত্তোলন করে টিকেন্দ্রজিতের প্রতিছবিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা। এরপর আয়োজিত সভায় তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আমন্ত্রিত বিভিন্ন বক্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী জানান, আজকে আমরা প্রতিকৃতিতে মাল্যদান করেছি, কিন্তু যদি একটা স্ট্যাচু থাকত হয়তো আমরা আমাদের আজকে চিফ গেস্ট শরৎ সিংহ মহাশয়কে নিয়ে এই প্রতিকৃতিতে আমরা এই স্ট্যাচুকে আমরা মাল্যদান করে হয়তো আজকে এই সভা এখানে আমরা পরিচালনা করতে পারতাম। যাই হোক, বন্ধুবর সত্যেন্দ্র সিংহ মহাশয় বা সাহিত্য পরিষদের সকলকে আমি গভীর সম্মান জ্ঞাপন করছি যে আজকে আমাদের জেলা কার্যালয়ে আপনারা এই মহাপুরুষ যে একজন অসীম সাহসিকতার সহিত ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এই টিকেন্দ্রজিতের 133তম মৃত্যুবার্ষিকী আপনারা আজকে পালন করছেন আমাদের জেলা কার্যালয়ে, তার জন্য আপনাদের সকলের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের দিনে চলুন আমরা সবাই মিলে যাতে শিলচরে যে অনেক কথা হয়েছিল যে শিলচরে যদি আমরা বীর টিকেন্দ্রজিতের একটি স্ট্যাচু নির্মাণ করতে পারি তাহলে আগামী দিনগুলোতে বীর টিকেন্দ্রজিৎকে এই যে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার শিলচর, এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারকে হেডকোয়ার্টারে যারা শুধু মণিপুরি না গোটা সমাজের মানুষ এসে এই মৃত্যুবার্ষিকীতে বা তার জন্মদিনে আমরা তাকে স্মরণ করে তাকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে পারব। নর্থ ইস্ট নিউজের বরাকভেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শিলচর আশ্রম রোড অবস্থিত রোড কিং ট্রান্সপোর্টের গাড়ি থেকে 20 লক্ষ টাকার সামগ্রী চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ গাড়ি চালকের বিরুদ্ধে মামলা থানায়। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শিলচর আশ্রম রোড অবস্থিত রোড কিং ট্রান্সপোর্টের ম্যানেজার সংঘর্ষ পরামর্থ বলেন, সংঘর্ষ পরামর্থ রোড কিং ট্রান্সপোর্ট কা ম্যানেজার হুম আর গুয়াহাটি লালমাটি দেখতলা সে গাড়ি নম্বর AS25BC4278 লোড হুয়া থা জিসমে 711 প্যাকেট মাল লোডিং থা। और जब सिलचर आके 3 तारीख को जब गाड़ी अनलोडिंग हुआ तो उसमें
41 कार्टून माल शॉर्ट मिला। उसके बाद ड्राइवर को मैंने पूछा जो माल इसमें शॉर्ट हुआ, फिर भी ड्राइवर यहाँ से चला गया। और उसके बाद फिर ड्राइवर को मैंने करके और जो थाना नेशनल हाईवे में मैंने दिया FIR दिया। उसके बाद माल शॉर्टेज का प्रक्रिया जो है थाना में FIR के लिए चल रहा है, जो अभी तक मैंने प्रोसीजिंग में हुआ है, आज में जाके सब FIR दर्ज हुआ है। अच्छा, 41 कापी अप्रोक्स वैल्यू होगा 20 लाख। नाम है ड्राइवर का नाम है निताबुल रहमान मजुमदार काठीघोड़ा। अच्छा, और मालिक का नाम हो गया आपको मासूफ अहमद काठीघोड़ा। AS 25 DC 4278 ये गाड़ी नंबर है। इसमें से अभी तक ये पता नहीं चला जो माल शॉर्टेज जो हुआ वो कहाँ है। मैं प्रशासन से ये रिक्वेस्ट करूँगा कि माल को रिकवरी करके जल्द से जल्द हैंड ओवर करने की कोशिश किया जाए। সংবাদমাধ্যমের মধ্য দিয়ে প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ করেন যে অতিসত্বর গাড়ি চালকের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ সহ ট্রান্সপোর্টের জিনিসগুলো ফিরিয়ে দেওয়ার আর্জি জানান তিনি। নর্থ ইস্ট নিউজের বরাক ভিলেঞ্জার সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাছাড় পুলিশের বৃহৎ পরিমাণে হেরোইন সহ এক যুবক পুলিশের জালে আটক শিলচরে। সোমবার রাত্রে কাছাড় পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে সোনাই থানার অন্তর্গত নতুন বাজার এলাকা থেকে বৃহৎ পরিমাণে হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ সঙ্গে এক যুবককে আটক করে। আটক করা ড্রাগস ব্যবসায়ীদের কাছ থেকে 23টি সাবানের বাক্স থেকে 330.7 গ্রাম হেরোইন জব্দ করে কাছাড় পুলিশ। ড্রাগস ব্যবসায়ী নাম আব্দুল হোসেন লস্কর। জব্দ করা হেরোইনের বাজার মূল্য 2 কোটি টাকার অধিক হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। নর্থ ইস্ট নিউজের বরাক ভিলেঞ্জার সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মঙ্গলবার আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশন বরাকভেলি জোনের উদ্যোগে ও শিলচর মহিলা কলেজের সহযোগিতায় মহিলা কলেজ প্রেক্ষাগৃহে জাতীয় গ্রন্থাগারিক দিবস উদযাপন করা হয়। সেই সঙ্গে সমাজে লাইব্রেরির ভূমিকা শীর্ষক বিষয়ের উপর এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। শুরুতে প্রদীপ প্রজ্বলন সহ লাইব্রেরি সায়েন্সের জনক পদ্মশ্রী ডক্টর SR রঙ্গনাথনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। এদিনের অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আসাম কলেজ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশনের বরাক উপত্যকা জোনের জোনাল কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী, শিলচর মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর দেবশ্রী দত্ত, মহিলা কলেজ IQS-এর কোঅর্ডিনেটর ডক্টর শান্তনু দাস প্রমুখ। এদিন সমাজ জীবনে লাইব্রেরির ভূমিকা শীর্ষক বিষয়ের উপর আয়োজিত আলোচনা চক্রে বিভিন্ন কলেজ থেকে আগত পড়ুয়ারা অংশগ্রহণ করেন। সংস্থার পক্ষ থেকে পরে তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আদার টপিকস রিলেটেড টু লাইব্রেরিয়ান্স ডে, সো আই ওয়েলকাম স্টুডেন্টস টু প্রেজেন্ট দেয়ার প্রেজেন্টেশন ভেরি নাইসলি, অল দ্য বেস্ট। অ্যান্ড দিস ইজ আ লার্নিং, ইউ নো, থ্রু দিস প্ল্যাটফর্ম ইউ উইল লার্ন অ্যান্ড গ্রো, ইউ নো, ওয়ান কোট, পারফেকশন ইজ নট অ্যাটেনেবল, ইফ ইউ চেজ পারফেকশন you will end up with the excellence. So this is the platform where you have to extensively explore your potential and grow in your life with your consistent effort. You know, consistency is the key to success. So you should be consistent and you have to have a big goal and you have to take the right action to achieve that goal. You have to, you know, you will, if you go walk forward and you will get the way how to achieve your goal. It is not like that you have a big goal and it is like it seems it's not achievable. It's not like that. Every goal is achievable, but right mindset is very important. বিজয় ও মনদীপের জোড়া গোলে মঙ্গলবার মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টে বৃহৎ জয় পেল দর্মিখাল ডিমা ইউথ ক্লাব। ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে এদিন দর্মিখাল ডিমা ইউথ ক্লাব দল বিজয় ও মনদীপের জোড়া গোলের সুবাদে প্রতিপক্ষ বাম জুনিয়র ইসলামাবাদ মার্কেট FC দলকে 4-2 গোলের ব্যবধানে পরাজিত করে। উল্লেখ্য, এদিন ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন দর্মিখাল ডিমা ইউথ ক্লাবের খেলোয়াড় বিজয় বর্মন। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন এদিনের অতিথি অজয় লস্কর। বুধবার ডিমা কালারহাওয়ার FC ও ভবানীপুর FC পরস্পরের মোকাবিলা করবে। এ কথা জানিয়েছেন আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। মহিলা চিকিৎসকের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড়, উপযুক্ত বিচার চেয়ে বিক্ষোভ, মোমবাতি মিছিল শিলচরে। বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে শিলচরে গণধর্ণা।
প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের গণ আন্দোলনের হুমকি। স্বাধীনতা দিবসকে সামনে রেখে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে হর ঘর তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত শিলচরে। ফ্ল্যাগ অফ করে সূচনা করা হয় তিরঙ্গা যাত্রার। বীর টিকেন্দ্রজিতের 133তম মৃত্যুবার্ষিকী দেশপ্রেম দিবস হিসেবে পালন, শহীদ বীর টিকেন্দ্রজিৎ মেমোরিয়াল ট্রাস্টের প্রয়াস। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।